নমস্কার, হিন্দু স্বাস্থ্য জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাড়িতে ঈশ্বরের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই। আরাধ্য দেবতার ছবি বা মূর্তি ঘরে রেখে উপাসনা করলে সব বাধাবিঘ্ন এড়ানো যায় বলে মনে করেন ধর্মবিশ্বাসীরা। প্রচলিত ধারণা অনুসারে ঘরে দেবতার ছবি বা মূর্তি রাখলে তা শান্তি নিয়ে আসে, কিন্তু প্রকৃতই কি তাই? যে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি ঘরে রাখলে কি সত্যি সুখ শান্তি বিরাজ করবে? জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র কিন্তু তা বলছে না। কোনো কোনো দেবতার ছবি বা মূর্তি ঘরে রাখলে তা কিন্তু আপনার জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে ঘরে সুখ শান্তি বজায় রাখতে কোন ধরনের দেবদেবীর মূর্তি বা ছবি কখনোই ঘরে রাখা উচিত নয়। কোনো উগ্র দেব বা দেবীর ছবি ঘরে না রাখাই ভালো। বাস্তুশাস্ত্র মতে এতে ঘরে নেগেটিভ এনার্জির মাত্রা বৃদ্ধি পায়, আর যার ফলে ঘরে সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সাথেই লেগে থাকে অশান্তি ও ঝগড়াঝাটি। এমনকি বাসগৃহে নটরাজের মূর্তি বা ফটো রাখাও অশুভ মনে করা হয়, কারণ তা শিবের উগ্র বা ধ্বংসাত্মক রূপের পরিচয় বহন করে। কোনো দেব বা দেবী অসুরকে বধ করেছেন এই ধরনের ছবি ঘরে না রাখাই ভালো। কোনো যুদ্ধরত দেবদেবীর ছবি ঘরে একেবারেই রাখবেন না। অনেকেই মহাভারতের যুদ্ধের ছবি বাড়িতে রাখেন, কিন্তু বাস্তু মতে এই ধরনের ছবি ঘরে রাখলে তা ঘরে সুখ শান্তিকে বিঘ্নিত করে। এমনকি কোনো হিংস্র জীবজন্তুর ছবি বা মূর্তিও ঘরে রাখা অশুভ বলে মনে করা হয়। কোনো ভাঙা মূর্তি ঘরে একেবারেই রাখবেন না, বা যদি কোনো দেবদেবীর ফটোর ফ্রেম ভেঙে যায় বা ছবি ছিঁড়ে যায় তাহলে তার তৎক্ষণাৎ বাড়ি থেকে দূর করার ব্যবস্থা করুন, কারণ এই ধরনের ছবি বা মূর্তি ঘরে রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা লেগেই থাকে। পুজোর ঘরে বা যেখানে ঠাকুরের মূর্তি রাখা হয় সেখানে একই দেবদেবীর মূর্তি বা ছবি কখনোই রাখবেন না। যদি বাড়িতে দুইটি শিবলিঙ্গ রয়েছে তাহলে তার একটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন, নইলে কিন্তু ঘরের মানুষদের মধ্যে মনোমালিন্য লেগেই থাকবে। অনেকে ক্যালেন্ডারে ঠাকুরের ছবি রাখেন, বছর ফুরিয়ে গেলেও সেই ক্যালেন্ডার ঘরে রেখে দেন। যদি আপনিও এরকম করে থাকেন তাহলে আজই এই ভুল শুধরে ফেলুন। বাড়িতে ছেঁড়া ক্যালেন্ডার একেবারেই রাখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাথেই নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। এই ধরনের আরও অনেক তথ্য সংগ্রহীত রয়েছে আমাদের ওয়েবসাইট www.hindusasthogyan.com, তাই যদি চান তো ভিজিট করতেই পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।